আমি শবনম বুবলি, শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। আশা করছি আপনারা সবাই জানেন, বর্তমান সময়ের কিং খান খ্যাত ও বিয়ে না করেই বহু সন্তানের বাবা ওরফে জাতীয় লুচ্চা এবং যথাক্রমে অপু বুবলি ও পূজা শেরির সম্ভাবনাময় স্বামী শাকিব খান তার লুচ্চামির সীমা তিন দিন ছাড়িয়ে যাচ্ছেন। উল্লেখিত অপু বুবলি ও পূজা শেরি এই তিনটি নাম ছাড়াও এই কিং খান আরো কোন মেয়ের দিকে নজর দিয়েছেন তা এই মুহূর্তে বলা খুবই মুশকিল। শাকিব খান জানান, তিনি এভাবেই বিয়ে না করেই বাবা হওয়ার এই মহৎ কাজটি চালিয়ে যাবেন। সেই সাথে বাংলাদেশের সকল নায়িকাকে বিয়ে ছাড়াই মা হওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। গত পরশু অপু এবং পূজা শেরিকে নিয়ে শাকিব এবং আমার মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। বিস্তারিত রিপোর্টে। তুই বলে আরো তিনটে বিয়ে করছিস? আমার না করিস কেন? বিয়ে করছিস? মুই তো কিছু পুষা ছড়ে কাপড় মরা বিয়ে করছিস কি? তা চুপ করছে, তুই জানিস না, তুই জানিস না সাংবাদ দেখলে মুখ পুষা যে কত দিনে একটাই প্রশ্ন খালি করেছে শাকিব খান কার অরিজিনাল ভাড়া। মুই লজ্জা ছড়া বা আমার খুনো কবার নেবো, আমার মুখও দেখা নেবো। তুই মুখে দেখো বউ, তুই কার ভাতাড় হয়ে থাকিয়েছিস? তুই পূজা শেরি ছাড়াও আরো বা কাক বিয়ে করছিস? এখন নাটক করছো? কাগজ না ফোন করতে হবে তোমাকে।